যে পালা লাগে যে মজা লাগে ইলা খানি আর জীবনে খাইছি না বিলি ভাত বেরোল ভাত আর নারিকেলের মুরব্বা এবং ক্রিম এই তিনটা না হইলে কিন্তু মানে শেহরি অ্যাকচুয়ালি পুরোপুরি হয় অসাধারণ বেরোন ভাত এবং নারকেল গুড় নারকেল এগুলো ওই যে ছোটবেলায় ফিরত গেছে কি আর কি আগের কথা খালি মনে হয় স্টিকি রাইস যেটা বিরন ভাত থেকে শুরু করে নাইকলের মানে মুরব্ব যেটা তারপরে সাত করার কারি তারপরে লতা দিয়ে মিটের কারি দর্শক এই মুহূর্তে আমি যেখানে আছি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে বিলেতে অর্থাৎ লন্ডনের বেশিরভাগ সাংবাদিকরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন শুক্রবার দিবাগত রাত লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক আব্দুল মুনিম জায়েদি কেরলের উদ্যোগে নভেম্বরের মতো ফতা পার্টি বা শেহরি পার্টি এখানে সাংবাদিকরা একত্র হয়েছেন এবং এখানে সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলো সাতকরা দিয়ে মাছ কিংবা লতা দিয়ে ফতা গাওয়া এখানে অনেক ভিন্ন ভিন্ন আইটেমের কিন্তু ফতা কিংবা শেহরি পার্টি অনুষ্ঠিত হয়ে থাকে যেটি চিরাচরিতভাবে বিগত 9 বছর থেকে জাহেদি কেরলের উদ্যোগে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এরকম একটা প্রোগ্রাম খুব বেশি দরকার আছে লন্ডন মানে অর্গানিক একটা ইভেন্ট যে হইতে পারে দল মত নির্বিশেষে এইগুলো আজকে ওটা প্রমাণ আমরা যাই যে মহল খাইলাম এটা মেড ইন কেরল বাই আমি গোস্তা কি বানাই তো ওটা লাগে আমরা খুব বেশি মজা পাইলাম আসলে তো মানে শেহরির যে মাহফিল করার যে ধারণাটা এটা আসলে লন্ডনের তেমন প্রচলিত না আজকের এই যে আয়োজন উপলক্ষে খালি সাংবাদিকরা কমিউনিটির বিভিন্ন সেক্টরের নাম করা মানুষজন আইছেন এবং আমরা একসাথে বইয়া একটা আনন্দঘন মুহূর্ত কাটাইছি মাছের ভর্তা তারপরে এই যে শুটকির তরকারি এর পাশাপাশি একেবারেই যে সিলেটের যে বিরুনি চাউল আর যে মরসা গুড় এবং নারকেল দিয়ে যে ইয়াটা করা হয় এই খুবই অসাধারণ লাগছে খুবই ভালো লাগছে শেহরি পার্টি ফোতা পার্টি যেটাই বলেন লন্ডনের বুকে আমাদের প্রতিষ্ঠাতা আব্দুল মুনিম কেরল ভাইয়ের এক যুগ থেকে এবং আমরা এখানে এত সংখ্যক সাংবাদিক এই মধ্যরাতে লন্ডনের বুকে আমরা এটা কারিগরি ভাবতেছি যে এখন কেরল ভাই সব কিছু নিয়ে যাচ্ছে তো মধ্যরাতে আমরা এখানে সবাই আছি এবং খুব উপভোগ করছি এবং লতা দিয়ে শেহরি অসাধারণ খাওয়া বিরুন বিরুন ভাত এবং নারকেল গুড় নারকেল এগুলো ওই যে আমরা ছোটবেলায় ফিরত গেছি কি আর কি আগের কথা খালি মনে হয় বর্তমানে কমিটির সবাই কিছু বন্ধ ছিল তো অনেক আগে ট্রেডিশন আগে কেরল ভাই আগ্রহ ছিলেন এখনো আছেন সব সিনিয়র সাংবাদিক আইসন আপনার সবাই ধন্যবাদ আমরা খুব এনজয় করি আর এটা কথা খাই আর কি বাংলাদেশের কথা মনে হয় না সবাই যখন ইফতারের দাওয়াত করে এখন যখন আমরা শেহরি গেলাম আনন্দ একটা মানে আলাদা একটা আনন্দ লাগতেছে খুব ভালো লাগতেছে আমাদের সত্যাও খাইছে ভাইয়া গরু আর ওই যে খাইলাম মিট আপনার সাতকরা দিয়ে টেঙ্গা লতা ছুটকি দিল তাও খাইলাম আলহামদুলিল্লাহ ভেরি নাইস এই মুহূর্তে আমরা ইনো করলাম কিন্তু এখন থেকে 2-3 ঘন্টা আগে সিলেটও কিন্তু সিলেট টাউনও এরকম একটা আড্ডা হইতো আমরা কেরল ভাই এই ঐতিহ্যটারে লন্ডন ধরিয়া রাখছেন নাম্বার ওয়ান আর নাম্বার টু হইলো ভিন্ন ভিন্ন খানি স্পেশালি লতা দিয়ে ফোতা খাওয়া যায় আমরা সিলেটি এটা আমরা সিলেটি হলে ফোতা জেলা কইতাম পারি ইগুর মজাও আলাদা মসজিদে তারাবি পড়ে 1 ঘন্টা পর শেহরি করে আবার ইস্টের মসজিদে ফজর নামাজ পড়ে চলে এটার জন্য এই সুবিধার জন্য করে আলহামদুলিল্লাহ সবাই খুশি হয়েছে তারপরে কোভিড চলে আসলো কোভিড চলার পরে আমরা বন্ধ করে দিতাম এখন আমার বন্ধু বান্ধব সবাই বলছেন যে শেহরিটা আবার শুরু করার জন্য তাই আবার আজকে শুরু করলাম আমি খুব খুশি এবং আনন্দিত আমার বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আসছে সবাই রমাদান করিম 24 ঘন্টা সপ্তাহের 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফারের মাধ্যমে পুরো রমাদান মাস জুড়ে আমাদের অ্যাপের মাধ্যমে টাকা পাঠালে 50% চার্জ ফ্রি বিস্তারিত জানতে কল করুন 02072479670 নম্বরে আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের একটি নিজস্ব প্রতিষ্ঠান যে পালা লাগে যে মজা লাগে ইলা খানি আর জীবনে খাইছি না খালি খুব মজা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে মিলনমেলাটা আমি উপভোগ করি আমাদের কমিউনিটির নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ সুধীরবৃন্দ সবাই এসেছেন খাবারটা অত্যন্ত টেস্টফুল হয়েছে খুব মজাদার খালি এবং খুব ভালো ধন্যবাদ আমরা যারা আয়োজন করছেন আমার হেলাল ভাই এবং কেরলে অসংখ্য ধন্যবাদ আপনারা সাক্ষাৎ হইলে আলহামদুলিল্লাহ এডিশন এলাম আমার লাগে একটা আনন্দ এটা তো আমরা আমাদের খুবই মানে সুন্দর একটা আয়োজন আমাদের কেরল ভাই সবসময় করে 5-6 বছর থেকে রেগুলার উনি এটার উদ্যোক্তা উনি এটা ভালো তবে এটা কালচার না হওয়া ভালো
বলা যায় স্বপ্রদ্রষ্টা এবং কেরল ভাই হচ্ছেন এই শেহরি পার্টির জনক। রিয়েলি আমি অনেক এনজয় করলাম। আমরা বৃহত্তর সিলেট কমিউনিটির অনেক বিশিষ্ট সিটিজেন্স যারা লন্ডন আসেন সবার সাথে একসাথে খুব এনজয় করলাম। আমরা খুবই খুশি এবং আজকে সবার সাথে দেখা হয়েছে, প্রায় রমজানে দেখা হওয়ার সুযোগ কম। আজকের এই আয়োজনটা খুব অসাধারণ। স্টিকি রাইস যেটা বিরন ভাত থেকে শুরু করে নাইকলের মানে মুরব্ব যেটা, তারপরে সাত করার কারি, তারপরে লতা দিয়ে কারি, নানান ধরনের কারি আছে, মানে মিটের কারি, খুব ভালো লাগছে। জানি না আমি হরিণ পাবো কি না, একটু লেট হয়েছে, বাট কেরল ভাই আমাদেরকে এশিওর করছেন যে এনাফ খাবার আছে, সব আইটেম আছে, কোনো অসুবিধা নাই। আর খুবই ভালো লাগছে কারণ এইটা একটা ঐতিহ্যবাহী শেহরি পার্টি, কেরল ভাই প্রতি বছর আয়োজন করেন আর দিন দিন এটার কলেবর বৃদ্ধি পাচ্ছে। আগে আমরা 10-12 জন ছিলাম, এই বছর প্রায় 30 জনের মতো কাছাকাছি। তুলনাবিহীন মাছ আছে, খালি মতো দই দুধ কলা মোরব্বা আর লতা দিয়া কথা, কোনো তুলনাবিহীন। থ্যাংক ইউ ভেরি মাচ। জানাই কেরল ভাই সহ যারা আয়োজন করছেন, আর খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছে, খুব সুস্বাদু।